হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অবশ্যই অনেক অনেক ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি সাথে আছি জাহিদ, এবং আপনারা দেখছেন জেটিসি ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে একটি মিনিস্টার কোম্পানির 24 ইঞ্চি স্মার্ট এলইডির আনবক্সিং দেখাবো, এবং এই 24 ইঞ্চি স্মার্ট এলইডি কীভাবে সেট আপ করে সেটাও দেখাবো। তো আমার সাইডে যে বক্সটি আছে, এটা হলো 24 ইঞ্চি স্মার্ট এলইডির কার্টুন। তো এটাই মূলত আমরা আনবক্সিং করব, এবং এর ভিতরে কী কী আছে সেটা দেখে নেব। তো দেখুন, কার্টুনটি কিন্তু ইনটেক আছে, এখানে পিন মারা আছে। তো আমরা এটাই প্রথমে খোলার ট্রাই করি। তো আপনি যখন কোনো এলইডি কিনতে যাবেন, তখন এভাবে ইনটেক কার্টুন আছে কিনা সেটাও দেখে নেবেন, কারণ এই কার্টুনের ভেতর কিন্তু কোম্পানি থেকে এলইডির সাথে অনেক কিছুই ফ্রি দিয়ে থাকে। তো সেগুলো আপনি বুঝে নেবেন। তো তো এখানে পিন ওঠানোর পরে দেখুন টেপ মারা আছে, তো এটা আমরা কেটে ফেলি। কিন্তু এই যে মিনিস্টার কোম্পানির কার্টুনটা কিন্তু হেভি কোয়ালিটির, খুবই সুন্দর করেছে কার্টুনটি। তো ভিতরে কেমন করেছে সেটাই দেখা যাক। তো আমরা কার্টুনটি খুলে ফেললাম। খুলে ফেলার পরে দেখুন এখানে, তো প্রথমে দেখুন শোলা বা ফোম দেওয়া আছে, এগুলো আমরা তুলে ফেলি এবং সাইডে রাখি। এরপরেই এলইডি রাখা আছে, এলইডি সাইডে রাখি। রাখার পরে কার্টুনের ভিতরে কি কি আছে সেটা দেখা যাক। কার্টুনের ভেতরে কি কি আছে সেটা দেখা যাক। তো কার্টুনের ভেতরে আপনার একটি ওয়াল হ্যাঙ্গার আছে, এটার সাহায্যে কিন্তু আপনি আপনার এলইডি দেয়ালে টাঙাতে পারবেন। তো এটা কোম্পানি থেকে ফ্রি দিয়েছে, এটা সাইডে রাখা যাক। এবং আরও ভেতরে আছে আরও একটি কার্টুন করা আছে, তো এটার ভেতরে কি কি আছে সেটা দেখা যাক। তো আর কিছু কিন্তু নেই কার্টুনের ভিতরে, কার্টুনটি নিচে রাখা যাক। তো এখানে এই যে প্যাকিং করা আছে, এর ভিতরে একটি গ্যারান্টি কার্ড আছে, এবং এই এলইডির সাথে কিন্তু রিমোট আছে দুইটা। এটা একটা বিশাল ব্যাপার যে যে কোনো টিভির সাথে কিন্তু রিমোট থাকে একটি, কিন্তু এখানে রিমোট দিয়েছে দুটো, এবং রিমোট দুটি কিন্তু হেভি কোয়ালিটির রিমোট এবং খুবই বড়। বিশেষ করে সিঙ্গার বা এমআই কোম্পানির যে স্মার্ট এলইডিগুলো আছে, এই এলইডিগুলোর কিন্তু রিমোটের বাটন থাকে দুটো, চারটা, পাঁচটা, যেগুলো বুঝতে সাধারণ মানুষের খুবই অসুবিধা হয়। এই রিমোটের কিন্তু যে বাটনগুলো আছে, দেখুন যে ইউটিউব আলাদা বাটন, ফেসবুক আলাদা বাটন, ব্রাউজিং আলাদা বাটন, স্মার্ট আলাদা বাটন আছে, এই যে সোর্স আলাদা বাটন আছে, সবগুলোর কিন্তু আলাদা আলাদা বাটন আছে, যেগুলো ব্যবহারের ক্ষেত্রে খুবই সুবিধা হবে, এবং সকল শ্রেণীর মানুষ কিন্তু এই রিমোট ব্যবহার করতে পারবে। তো রিমোট এই ক্ষেত্রে দুটো রিমোট দিয়েছে, এটা খুবই ভালো দিক। এর সাথে আরও আছে একটি ইউজার ম্যানুয়াল, যেটা দেখে আপনি আপনার এলইডিটি সেট আপ করতে পারবেন, বা এ ধরনের ইউজার ম্যানুয়াল। তো এটা আমরা নাই দেখলাম। এর সাথে আরও দুইটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডগুলো মোটামুটি ভালো, অতটাও কিন্তু আবার ভালো না, কিন্তু মানিয়ে নেওয়ার মতো স্ট্যান্ড, মোটামুটি চলবে 24 ইঞ্চির ক্ষেত্রে। আবার এলইডি যদি বড় হয় তাহলে কিন্তু এই স্ট্যান্ডটা মোটেও সুবিধাজনক হবে। তো এখানে এই যে স্ট্যান্ডের সাথে কিন্তু আরও চারটি স্ক্রু আছে, যে স্ক্রুপের সাহায্যে আপনি আপনার স্ট্যান্ড এলইডিতে সেট করতে পারবেন। তো প্যানেল বা ডিসপ্লের উপরে কিন্তু আরও একটি এক্সট্রা গ্লাস লাগানো আছে, এটা খুবই ভালো দিক। তো আপনার এলইডির প্যানেল বা ডিসপ্লেকে যে কোনো আঘাত থেকে কিন্তু এই গ্লাসটা রক্ষা করবে। এরপরে দেখা যাক যে স্ট্যান্ড কীভাবে সেট করা যায়। এখানে কিন্তু এলইডি স্ট্যান্ড সেট হয়ে গেল। তো আজকের এই পর্যন্তই,
देखा परवर्ती भिडियो। तो परवर्ती भिडियो देखान चेष्टा करब क्यों स्मार्ट टीवी सेट कर अर्थात वाईफाई कानेक्ट कर इंटरनेट कानेक्ट कर क्यों एवं सेटिंगसगुलो कथाय क्यों थे क्यों अपनी एगुलो नियंत्रण करबें से पुरोटाई परवर्ती भिडियो देखा। तो से पर्यंत अवश्य भलो थकबें सुस्थान खुदा हाफेज़।